হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ডে থ্রি আর সকালটা বেশ ভালোই লাগছে সাথে এখানে মেথির ঝল যেটা এখন প্রত্যেক দিনই আমাকে খেতে হচ্ছে এটা স্কিপ করলে চলবে না একদিন ভুল করে স্কিপ হয়ে গেছিলো তো আজকে মানে এটা আমি খেয়ে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি এটা আমি না মানে বেশি বেশি করে মুখে নিয়ে খেয়ে নিই কারণ মানে একটু কেমন লাগে তো তো সেই জন্য চেষ্টা করি একটু বেশি বেশি করে নেওয়ার যাতে তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায় যাতে বেশি করে আমাকে খেতে না হয় সেই জন্য তো দেখো এখানে আমার সবটাই আর কি খাওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে জলটা পুরোটা তো চলো অনেক কাজ আছে এখনও সেগুলো করতে হবে তো এখন আমি এখানে চা করতে চলে এসেছি তো চাটা আমার হয়ে গেছে চাটা নামাবো অভিয়াসলি এটা আমার জন্য না মামুনের জন্য আর দিদুনের জন্য আর আমার চা এখানে রেডি হয়ে গেছে তো চলো এটাও খেয়ে নি তো এটা খাওয়ার পর আবার বাদাম খেতে হবে তো এটাও আমাকে তাড়াতাড়ি করে খেতে হয় কারণ যতক্ষণ গরম থাকে ততক্ষণই এটা ভালো লাগে তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা টেস্টটা একদমই বিগড়ে যায় মানে একদমই ভালো লাগে না খেতে এটা তো যতক্ষণ গরম থাকে আমি তাড়াতাড়ি করে চাটা শেষ করে নিই তো খেয়ে নিচ্ছি এখানে চাটার একটুখানি বাকি রয়েছে তো সেটাও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমি তো দেখো চাটা আমার শেষ হয়েছে আর একটুখানি বাকি আছে তো সেটাও আমি খেয়ে নিলাম আর তারপরে কিছুক্ষণ পর আমি এখানে তিনটে না সরি চারটে অ্যালমন্ড খেয়ে নিয়েছিলাম তারপর এখানে ওর জন্য আমি চা বসাতে এসেছি ও অফিস বেরোবে তো সেজন্য ওর জন্য আমি চাটা করে নিচ্ছি আর ও এখানে ব্ল্যাক টি খায় ও দুধ চা খেতে চায় না আর দুধ চা যদিও বা খায় সেটা খুবই কম মানে ওর মুড়ের ওপর নির্ভর করে নাহলে ও সবসময় ও লাল চাটাই খায়ও তো এখানে ওর চা বিস্কুট আর এখানে এনেই গল্প করছিলো আর জল খেয়ে নিচ্ছিল তো একটু তাড়াহুড়োর মধ্যে আছে অফিস থেকে বারবার ফোন আসছিল তো সেই জন্য তো শরীরটা অসুস্থ তো এই যে এখানে বেরিয়ে গেল টাড়া করে দিয়ে সবাইকে তো তারপর আমি এখানে টিফিন করতে চলে এসেছি এটা ওটস আর ওটসের মধ্যে তোমার এ ছিল টমেটো পেঁয়াজ ছিল আর লঙ্কা কুচি ছিল আর এর থেকে এক্সট্রা সবজি আমি কিছু দিইনি এটা ছিলা বানিয়ে নিচ্ছি এখন তো তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো মানে আমি অ্যাড করিনি আমি জাস্ট নর্মাল কিছু জিনিস দিয়েই করছি তো একদমই কম তেল দিয়ে আমি এটাকে করেছিলাম তো এই এখানে আমার রেডি হয়ে গেছে তোমরা সস দিয়ে খেতে পারো আর যারা ডায়েট মানে ডায়েটের জন্য করবে তারা অবভিয়াসলি বাইরের সস ইউজ করবো না ঘরে টমেটোর চাটনি বা ধনে চাটনির সাথে মানে ঘরে তৈরি করা যেটা সেটা দিয়ে এটা তোমরা খেতে পারো তো চলো টিফিনটা খেয়ে নিই টিফিনটা খাওয়ার পরেও আমার আরও অনেক কিছু আছে খাওয়ার মতন তো সেগুলো আমাকে খেতে হবে তো চলো শেষ করি তো এখানে দেখো এটা তোমার বেশ এর মতন লাগছে না শরবতের মতন যেরকম জল জিরা লেবুর শরবত বাট না এটা হচ্ছে তোমার জিরে ফোটানো জল আর দারচিনি দেওয়া মানে টেস্টটা যেরকম লেগেছে না আমার কি বিকট লেগেছে কিন্তু কি করব কিছু করার নেই খেতে তো আমাকে হবে তো দুপুরের লাঞ্চে আজকে আমার ছিল দুটো রুটি আর ওইদিকে ছিল তোমার পুঁই শাকের চচ্চড়ি তো ওটা আমি খেয়ে নিয়েছি আর বিকালে দেখো এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো একটু রোদ ছিল আর একটু ভালো হাওয়াও দিচ্ছিল তো এই হাওয়ার সাথে খেতে খেতে আমি আমার ছোলা মাখাটা এনজয় করছিলাম এখানে বসে তো এটা ছিল আমার বিকালের টিফিন ছোলা মাখার মধ্যে আমি শশা পেঁয়াজ আর লেবু দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর আজই আমি বিট নুন দিয়েছি পিঙ্ক সল্টটা দিই বিট নুন দিয়েই করেছিলাম আর রাত্রের ডিনারে ছিল আমার স্যুপ ভেজ স্যুপ যেটা আমি করেছিলাম তো সেটাই এখানে আমি খেয়ে নিচ্ছি ভেজ স্যুপটা এর পরেও আমার একটা ড্রিঙ্ক আছে যেটা আমাকে খেতে হবে তো এই যে সেই ড্রিঙ্কটা চেয়ার সিডসের ড্রিঙ্ক আমি ভিজিয়ে গেছিলাম কিছু পনেরো কুড়ি মিনিটের জন্য পরে তারপরে এটা খাচ্ছি আমি এর মধ্যে তোমার মধু আর দারচিনের গুঁড়ো দেওয়া আছে আর কিছু দেওয়া নেই বাট এটা খেতে আমার জাস্ট বিচ্ছিরি লেগেছে সিরিয়াসলি আমার একটু ভালো লাগেনি আমার মনে হচ্ছে যেন মানে আমার গলা থেকে মনে হচ্ছে যেন জেলি জেলি গোটা গোটা কী সব নেমে যাচ্ছে আমার একটু ভালো লাগেনি আমি যে কিভাবে এটা শেষ করছি সেটা একমাত্র আমি জানি তো কিছু করার নেই কী করবো ডায়েট করতে গেলে যেগুলো ডায়েটিশিয়ান তোমাকে ঠিক করে দিচ্ছে সেগুলো তো খেতেই হবে কিছু করার নেই আমিও পণ্য নিয়েছি শুরু যখন করেছি শেষ তো আমি করেই ছাড়বো তো চলো দেখি কত দূর কি যেতে পারি না যেতে পারি এটা তো আমাকে এখন শেষ করতেই হবে বসে বসে তো চলো এর ড্রিঙ্কের সাথে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো দ্বারা আমার পেজটিকে ফলো করে দিও আজকের জন্য টাটা